সবাই আমার প্রণাম নেবেন আর সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা। তো আজকে আমি এসেছি মায়াপুর ভ্রমণ করতে, আর মায়াপুর কী কী আছে কী না আছে সেটা তোমাদের দেখাতে চলেছি। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমার ফোনে যেটুকু ভিডিও ছিল সেটুকু দিয়ে আমি বানিয়েছি। তো আমি কয়েক সপ্তাহ আগে কালনা গিয়েছিলাম, তো কালনা দিয়ে আমি গিয়েছিলাম মায়াপুরে। তো এই দেখো যে ঘোলা জলটা, ওই পাশে দেখছো নীল, গঙ্গা যমুনা একসাথে মিলিত একটা লীলা, শ্রী আমাদের কৃষ্ণের একটি লীলা তোমাদের দেখাতে চলেছি। আর দেখতেও পাচ্ছ তোমরা এই যে ঘোলা জল, আর ওই পাশে রয়েছে নীল জল, এই দৃশ্যটা আমার একদম যেন মনে প্রাণে ছুঁয়ে গেছে। তো আমার এই জায়গাটাই যেন অসাধারণ লাগে। তো আজকে আমি এসেছি, আর আসার কারণ আমার এখানেও একটি মানসিক ছিল যে যদি আমার ভালোভাবে সন্তান হয়, ছেলে সন্তান হয়, তবে আমি আমার ছেলেকে নিয়ে এখানে ঘুরতে আসব। তো তাই কারণে আজকে 3.5 বছর পরে আমি এখানে চলে এসেছি। তো ওই পারে গিয়ে আমরা ইসকনের দিকে যাব। তো ইসকন মন্দিরের ভেতরে আরেকটি মন্দির হয়েছে, সেটা এই বিশ্বের সবথেকে বড় মন্দির। তো এই বিশ্বের সবথেকে বড় মন্দির, এটি উদ্বোধন হবে 2023 সালে, এখানে এসে জানতে পারলাম। তো আমি যখন 5 বছর আগে এসেছিলাম তখন দেখেছিলাম পুরোটার কি হয়ে গেছে, তো এখনও তৈরি হয়নি। এবছর উদ্বোধন হওয়ার কথা ছিল, সেহেতু এবছর কোনো কারণে হয়নি। তো 2023 সালে আশা করি উদ্বোধন হবে, আর আমরা সে মন্দিরটা দর্শন করতে পারবো। তো এখান দিয়ে আমরা চলে যাব টোটোতে করে। তো এই যে আদি আমার ঘুমিয়ে পড়েছে, কী আর করবো, এখানে এসেছি আমার মামাতো বোন দুজন, আর আমি অরিন্দম ছেলে, আর আকাশ উজ্জ্বল। তো এই কয়েকজন মিলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে সব দোকানপাট। তো এখান দিয়ে আমরা টোটোতে উঠে চলে যাব। এটা হচ্ছে মেন একটা গেট, এখান দিয়ে পুরো যে দুটো রাস্তা দুই দিক দিয়ে মন্দির হতে হতে মানে গিয়েছে, চারিদিকে মন্দির, যেদিকে তাকাবে কৃষ্ণের মানে মন্দিরগুলো দেখতে পারবে। এখানে রয়েছে লেহেঙ্গার সব দোকানগুলো, এখানে খুব নাম যে লেহেঙ্গা খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এই যে সেই মন্দির, পেছনটা দেখালাম। তো এই মন্দিরটি 2023 সালে উদ্বোধন হবে। তো এখানে আমরা খাবারের টিকিট কেটে কাটছি, কারণ কি একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমরা এই পর্যন্ত আসতে পারিনি। তো এই যে ঘরগুলো, এগুলো আমার অসাধারণ লাগে, এখানে যেদিকেই যাবে তোমার অসাধারণ লাগবে। তো এখানে আমাদের এই দেখো তিলক কেটে দিয়েছে, আমরা তিলক ফুড়ে ফেলেছি। তারপরে কি করব, একটুখানি আমরা আখের রস খেলাম। এখানে আখের রস খেয়ে এই দেখো যে ঝর্ণাটা, ওই পাশের যে মন্দিরটা, ওই ওপরটায় ওঠা যায়, অসাধারণ লাগলে মানে অসাধারণ লাগে, আমি কী বলবো। এখানে একটু আসলাম প্রণাম করতে, এই দেখো কত সুন্দর একটি দৃশ্য। বন্ধুরা, আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি মানে শপিং মলগুলোর ভেতরে, যে ছোটো ছোটো মলগুলো রয়েছে সেখানে। আমি ছেলের জন্য পছন্দ করেছি দুটো গেঞ্জি, সে দুটো গেঞ্জি গোপাল ঠাকুর রয়েছে গেঞ্জির মধ্যে পেন্টিং করা, এত অসাধারণ লেগেছে। এগুলো হয়তো আমার আগের কোনো ভিডিওতে আদিকে পড়তে দেখেছো আর্যকে, তো ওকে এখন পরাবো। আর উজ্জ্বল আর আকাশ, এখানে দুটো গেঞ্জি কিনেছি, কৃষ্ণ কৃষ্ণ লেখা যে গেঞ্জিগুলো হয়, মানে গেঞ্জি বলছি কি মানে জামাগুলো হয় সেগুলো কিনেছে। তো আদিকেও দুটো এই জামা কিনে দিলাম, তো কত সুন্দর লাগছে না। তো সেদিন আমাদের মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, একেতে বৃষ্টি আবার রোদ ওঠে, আবার অনেকটা জার্নিং করে মানে ছোটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম, এ কারণে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো বৃষ্টিতে। সবার প্যান্ট ফুটানো দেখতেই পাচ্ছ, তোমাদের খাওয়া দাওয়াটা
সব কিছু দেখো কেমন কি হয়। তো চলো, ভালো লাগলে একটু কমেন্ট করো। মায়াপুর দর্শন করাচ্ছি তোমাদের। বন্ধুরা, এটা হচ্ছে মায়াপুরের ইসকন মন্দির। এটার উপরে আমরা গিয়েছিলাম, ঘোড়া আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে নতুন, যে বিশ্বের সব থেকে বড় মন্দির। ওই উপরের জিনিসগুলি অনেক হাজার হাজার কিলো সোনার ওজন, এগুলোই শুনছিলাম। এখানে কীর্তন শুনছিলাম। এখানে দেখো কি সুন্দর, ইংলিশরা বেশিরভাগ থাকে। আমার এটা ভালো লাগে যে বাইরের দেশের মানুষরা এখানে থেকে ঠাকুরের নাম গান করে। আর এই অসাধারণ দৃশ্যগুলো দেখার জন্য তোমাদের আসতে হবে মায়াপুরে। মায়াপুর তুমি দুদিন ঘুরেও শেষ করতে পারবে না, এমন একটা জায়গা। অসাধারণ লাগে আমার, অসাধারণ। তো বন্ধুরা, এখানে নানান রকমের টিকিট পাওয়া যায়, প্রায় 20 টাকা থেকে শুরু করে 240 টাকা পর্যন্ত খাবারের টিকিট পাওয়া যায়। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আবারও টিকিট কেটে আমরা ভোগ গ্রহণ করার জন্য এসেছি। তো দেখো, এখানে এসে দেখি কত সুন্দর, অসাধারণ একটি দৃশ্য। কত মানুষ, চেনা অজানা মানুষ একসাথে বসে ভোগ গ্রহণ করলাম। অসাধারণ একটা ফিলিংস হলো, খুব ভালো লাগলো। তো এখানের ভোগটাও আমার অসাধারণ লেগেছে। তো এখানে যদি তোমরা আসতে চাও, ইউটিউবে সার্চ করেও জায়গাটা ঠিকানা নিয়ে আসতেই পারো। তো মানব জন্ম নিয়ে যদি ঠাকুর ভ্রমণে না করলাম, তবে আর মানব জন্ম নিয়ে হলোটাই বা কী, তাই না? তো চলো, আজকে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ভিডিওগুলো ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি, এ কারণে খুবই দুঃখিত নিজের দিক দিয়ে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে। তো এখানে বেশিরভাগ ইংলিশ ম্যানগুলো হচ্ছে এখানে কৃষ্ণ সেবা করে। তো তাদের মধ্যে একজন ঠাকুরের ফটো বিক্রি করছিল আর আমাকে কিনতে বললো, আর আমি ভালোবেসে কিনে নিলাম। আর কিনে নিজেকে খুব ভালো লাগছে যে আমি কিনেছি। অনেকেই কিনছেন না, মাত্র 20টি টাকা, তো কতই তো আমরা খরচ করি। মায়ের ঠাকুরের ফটোই কিনলাম। তো এখানে আমরা বেরিয়েছে দেখো মন্দির ভ্রমণ করতে। তো খুব ভালো লাগছে, এনাদের দেখলে মনগুলো ভরে যায়। আমাদের বাঙালিদের থেকে বেশি এনরা ঠাকুর শ্রদ্ধা করে। তো আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার পথে এই ঘটনা ঘটলো, তারপরে এখন সবাইকে বাই বাই। তো আমরা এখন যাব, কালনার দিকে রওনা করব। তো টাটা, বাই বাই, নমস্কার।